মনে করুন আপনি হাইওয়ে দিয়ে যাচ্ছেন, সাঁ সাঁ স্পিডে লরি ট্রাক দূরপাল্লার বাস আর গাড়ির অবাধ যাতায়াত। এমন পিচকালো রাস্তার মাঝে হঠাৎ যদি মিসকালো বিড়াল এসে সবুজ চোখে আপনাকে মেপে যায়, কি করবেন? গাড়িটা হালকা করে সাইড করে রেখে দেবেন, একটু সময় পার করে ফের যাত্রা শুরু করবেন? আর দাঁড়ানোর জায়গার পাশেই যদি ধাবা থাকে তাহলে তো আর কোনো কথাই নেই, চা সিঙারা রুটি তড়কা খেয়ে আবার স্টিয়ারিংয়ে হাত। এটাই তো ভাবছেন? আর ভাবলেন ফাঁড়া বুঝি কেটে গেল, পেট পুজোটাও হলো? তা না হয় হলো, কিন্তু ওই ধাবার আশেপাশেই সেই মিসকালো বিড়ালটিকে যদি ঘুরঘুর করতে দেখেন, যদি দেখে থাকেন তবে অবাক হবেন না, বরং নিশ্চিত থাকুন বিড়ালটি ওই ধাবারই পোষ্য। রীতিমতো দুধ ভাত আর ট্রেনিং দিয়েই তাকে রাখা হয়েছে, নইলে কি আর আপনি মাঝ রাস্তায় সাত করে দাঁড়াতেন? আপনি না দাঁড়ালে ধাবা মালিকের লক্ষ্মী লাভও হতো না। শুধু হাইওয়ে নয়, শহর বা গ্রামের রাস্তাতেও কালো বিড়াল দেখলে মানুষ থমকে দাঁড়ায়, গাড়ি থামিয়ে কাঁচে অদৃশ্য আঁকিবুকি কাটে, নইলে নাকি বিপদ কাটে না। কিন্তু কেন এই সংস্কার? অনেকের মতে সাধারণত কালো রঙকে অশুভ বলে মনে করা হয়, সেই কুসংস্কার থেকেই কালো বিড়ালকেও অশুভ শক্তির প্রতীক বলে ভাবা হয়। গল্পের বই আর সিনেমাতে তো যুগ যুগ ধরে এই কুসংস্কারের উনুনে হাওয়া দিয়ে এসেছে। তবে প্রগতিশীল যুক্তিবাদীরা অন্য কিছু কারণের কথা বলেন। শোনা যায় আগে যখন গরুর গাড়ি করে যাতায়াত হতো, সেই গরুর গাড়ির সামনে কালো বিড়াল হাজির হলে গরুরা অস্থির হয়ে পড়ত, বাধ্য হয়েই তাই গাড়ির চালককে কিছুক্ষণের জন্য গাড়ি থামিয়ে দিতে হতো। পরে গাড়িতে মোটর এলেও কালো বিড়াল দেখে থেমে যাওয়ার রেয়াজটা আজও রয়ে গেছে। এই বিড়াল দেখে গাড়ি থামানো সম্পর্কে আপনার কি ধারণা সেটা আমাদের জানাতে ভুলবেন না। সমাজের বিভিন্ন ফ্যাক্ট সম্পর্কে আলোচনার জন্য ফেসবুক পেজ সোশিওলজিক্যাল ফ্যাক্ট ও টেলিগ্রামে আপনি যোগ হতে পারেন, ডিসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে। এইরূপ সমাজের নানান বৈচিত্র্যময় রোমাঞ্চকর এবং অদ্ভুত সকল ফ্যাক্ট সবার আগে পাওয়ার জন্য আমাদের সোশিওলজিক্যাল ফ্যাক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।